হাক্কা নুডলস আমার খুব পছন্দের একটা অল টাইম ফেভারিট নুডলস রেসিপি। ছোটবেলায় কত খেয়েছি রেস্টুরেন্টে, খেতাম আর করতাম ঝালে, প্রচণ্ড ঝালে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমন্ত্রণ আপনাদেরই প্রিয় চ্যানেল হুমায়রার কিচেনে। জেনে গেছে আজকের রেসিপি হাক্কা নুডলস, সাথে আছে চিকেন আর প্রন। তাহলে আসুন ঝটপট শুরু করি। প্রথমে মুরগির মাংস আর চিংড়ি ম্যারিনেট করে নেব। এখানে প্রায় এক কাপের মতো মুরগির মাংস রয়েছে, আমি এই রকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর রয়েছে চার পাঁচটার মতো চিংড়ি, আমি চিংড়ি ডিভেইন করে নিয়েছি বা মাঝখানে শিরাটা ফেলে দিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মিশিয়ে দিব কিছু সস। এক টেবিল চামচ পরিমাণ সয়া সস, এক টেবিল চামচ পরিমাণ অয়েস্টার সস, এক টেবিল চামচ পরিমাণ ওরসেস্টার সস, আর দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ কর্নস্টার্চ, এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া আর আধা চা চামচ পরিমাণ আদা গুঁড়া। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ম্যারিনেশনের জন্য রুম টেম্পারেচার রেখে দিলাম 15 মিনিটের জন্য। কিছু তরকারি আর আদা রসুন পেঁয়াজ কেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এইভাবে চৌকো চৌকো করে। কিছু ফ্রেশ ধনে পাতা কুচি কিমা করে বা গ্রেট করে নিয়েছি 3-4টা ফ্রেশ রসুন কোয়া। একইভাবে নিয়েছি কিছু আদার কিমা, এখানে প্রায় 1 টেবিল চামচের মতো হবে। কিছু নিয়েছি বরবটি এইরকম টুকরা করে, এখানে প্রায় আধা কাপের মতো বরবটি হবে। আর নিয়েছি 2টা কাঁচামরিচ আর 1 মুঠো মটরশুঁটি। হাক্কা নুডলসে গাজরটা খুব ভালো চলে, এই মুহূর্তে বাসায় গাজর নেই, চলুন আমার সাথে পাশের দোকান থেকে গাজরটা কিনে আনি। এইমাত্র কিনে আনা গাজরটা কেটে নিলাম এইভাবে লম্বা লম্বা করে, একটা গাজরই যথেষ্ট। আর একই রকম সাইজ করে কেটে নিলাম পেঁয়াজ পাতা। কাটাকাটি সম্পূর্ণ শেষ হলো, এখন রান্না শুরু করার পালা। রান্নার শুরুতে বরবটি আর মটরশুঁটিগুলি আমি একটু ভাপিয়ে নেব। ফুটন্ত গরম পানিতে বরবটি আর মটরশুঁটি ঘুরিয়ে ধরে ঠিক 2 মিনিট ভাপিয়ে নিলাম। গরম পানি ভালোভাবে ছেঁকে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম, এতে বরবটি আর মটরশুঁটির রঙটা একদম ঠিক থাকবে, নষ্ট হবে না। এখন নুডলসটা সেদ্ধ করে নেব। এই রান্নার জন্য যে কোনো চাইনিজ নুডলস, এগ নুডলস বলুন, রাইস নুডলস বলুন, যে কোনো নুডলস দিয়ে রান্নাটা করতে পারবে। তবে রান্নার আগে প্যাকেটের গায়ে যে সময়টা উল্লেখ আছে সেই সময় অনুযায়ী নুডলসটা সেদ্ধ করে নেবেন। এই নুডলসটা 2 মিনিট সেদ্ধ করতে হবে ফুটন্ত গরম পানিতে। আমি ফুটন্ত গরম পানিতে 2 মিনিট সিদ্ধ করে ঝাঁঝরিতে ভালো করে পানিটা ঝরিয়ে সঙ্গে সঙ্গে ট্যাপের ঠান্ডা পানি দিয়ে নুডলসটা ধুয়ে নিলাম। এটা নুডলস রান্না করার একটা ট্রিক্স, এতে নুডলসের স্টার্চটা পানির সাথে ধুয়ে যাবে আর নুডলস কিন্তু একেবারে ঝরঝরে হবে, নুডলস কিন্তু আর আঠালো আঠালো বা একটার সাথে আর একটা লেগে যাবে না। এখন মুরগির মাংসটাও একটু রান্না করে নেব। গরম সসপ্যানে দিয়েছি 1 টেবিল চামচ তেল, আপনার 1 টেবিল চামচ তেলের বদলে 1 টেবিল চামচ বাটারও ব্যবহার করতে পারবেন। ম্যারিনেট করা মুরগির মাংস আর চিংড়িগুলি একদম শুকনো শুকনো করে তেলের উপরে ভেজে নিলাম। একই সসপ্যানে এখন নুডলসটা রান্না করব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ তেল, একই কথা 1 টেবিল চামচ বাটারও ব্যবহার করতে পারবেন। প্রথমেই দিয়ে দিলাম আদা আর রসুন কুচিগুলি। 1 মিনিট ভাজার পরে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা কাঁচা গাজরের টুকরাগুলি। 1 মিনিটের মতো ভেজেছি, দিয়ে দিলাম ভাপিয়ে রাখা বরবটি আর মটরশুঁটি। সামান্য কয়েক সেকেন্ড নাড়াচাড়া করেই দিয়ে দিলাম পেঁয়াজের টুকরাগুলি আর সেদ্ধ নুডলসটা। এখন সিজনিং করে নেব, দেবো কিছু সস। প্রথমেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিলি অয়েল, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, লেবুর রসের পরিবর্তে ভিনেগারও ব্যবহার করতে পারেন।
एक टेबिल चामच परिमाण लाइट सोया सॉस और दिए आधा चा चामच परिमाण चीनी दिए दिलाम एक टेबिल चामच परिमाण टमेटो प्यूरे। टमेटो प्यूरे बदले अपनारा एक टेबिल चामच किंबा दुई टेबिल चामच परिमाण टमेटो ससो व्यवहार करते पारबेन। भालोभावे समस्त किछु सस और टमेटो प्यूरेटा नूडल्सेर मध्ये मिशिए निच्छि। नूडल्सेर रंगटाई लाल हये गेल। दिए दिलाम एखन रान्ना करा मुरगीर माँस और चिंगड़ीगुलि और एकटु टेस्ट करे निएछि। সেই অনুযায়ী আমি দিয়েছি এক চা চামচ পরিমাণ লবণ। আপনারাও একটু টেস্ট করে দেখবেন, টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা ঠিক করে নেবেন। রান্নার একদম শেষ পর্যায়ে দিলাম ধনে পাতা কুচি আর পেঁয়াজ পাতাগুলি। এতে ধনে পাতা আর পেঁয়াজ পাতার রঙটা একদমই সবুজ থাকবে, নষ্ট হবে না। আর সবার শেষে ছড়িয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। তৈরি হয়ে গেল আমার খুব সহজে আদা রসুন ধনে পাতা পেঁয়াজ পাতা সুগন্ধে ভরা হাক্কা নুডলস। একটু স্পাইসি, তবে ঝাল যদি বেশি খেতে চান সেক্ষেত্রে একটু চিলি সসও ব্যবহার করতে পারেন। অবশ্যই এই রেসিপিটা একবার বাসায় ট্রাই করবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।